আজি 6 মার্চ, আজি সবু খবর কাগজের পৃষ্ঠা মন্ডন করেছি। ওড়িশার শাসন দায়িত্বরে থিবা এঠিকার সরকারি ব্যবস্থায় থিবা বন্ধুমানকর কার্যকাল এঠিকার মুখ্যমন্ত্রী নেতৃত্বে 23 বর্ষ পুরা করছে। মু অবসরে তাঙ্কু শুভেচ্ছা জনাউছি। এইটা ওড়িশার লোকমানকর দায়িত্ব তাঙ্ক প্রতি অছি, অপেক্ষা তাঙ্ক প্রতি অছি। তাঙ্কু এ সুযোগ মিলিলা, বোধ হুয়ে ওড়িশার সামাজিক জীবনে রাজনীতিরে এতে লম্বা সময় লগাতার ভাবে কৌশি মুখ্যমন্ত্রী এ অবসর মিলিনি। কিন্তু মু দুইটি বিষয় আগ্রু বি কহিছি, কিন্তু মু উচিত মনে করছি একু এ 23 বর্ষ পূর্তি অবসররে ওড়িশার তথাকথিত বিকাশর আঢুয়ালে দুইটি প্রসঙ্গক মু উঠাইবা উচিত মনে করছি। এ প্রকার লম্বা সময় শাসন দায়িত্বরে থিবা কিংবা শাসন দায়িত্ব থিবা কোনসি সময় এ প্রকার মধ্যে পরিস্থিতি কেবে কুচিত রাজ্যরে হেলে হইতিবো। এক, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মোর নেতৃত্ব এটি বসছেন্তি দলর সভাপতি, দলর বিধায়ক, দলর নেতা, বিধায়ক বন্ধু মানে, দলীয় পদাধিকারী বন্ধু মানে এটি উপস্থিত অছন্তি। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্যকর্তা মানে রাজ্যর খারাপ হউথুবা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আন্দোলন করিবা পাই ভুবনেশ্বরে একাঠি হইতিলে। উত্তেজনা প্রকাশ পাইলা রাজনীতিরে। মু আগ্রু বি কইছি যে হিংসার স্থান নাহি। যদি মোর দলর কার্যকর্তা বি হিংসাকু অবলম্বন করিব, ইয়াকু আমি বারণ করিবা উচিত, মু বি তাকু দায়িত্ব নেউছি। কিন্তু আপনমানকর সমস্তঙ্কর মু সহযোগ চাহুছি। সমস্তঙ্ক ক্যামেরা ভিতরে সেদিনর ছবি আপন সমস্তে তুলিছন্তি, সমস্তে দেখেইছন্তি, বিভিন্ন কথা সব দেখিছন্তি। কিয়ে সিধা বেক করিকি চালুথিলা, কিয়ে কাহাকু কহুথিলা বেকক টিকে মোড়ি দিয়ে, কিয়ে সভাপতিঙ্কর মু বি বক্তব্য দেখিলি কিছুদিন পরে, আপনমানে বি দেখাইলে, কিয়ে পুলিশ বেশরে নথাইকি বি কিয়ে আন্দোলনকারীমানক উপরে আক্রমণ কলা, কিয়ে জনে অধিকারী জোতা খুলিকি কাহাকু বাড়ুথিলে, তার বি চিত্র আসিলা। ইয়ে বোধে রাজনীতিরে আমি তো রাজনীতিরে সুনা চামচ মুহরে দেইকি জন্ম হইতিবার পরম্পরার ভারতীয় জনতা পার্টি নুহে। লোক সমস্যা, লোক আকাঙ্ক্ষাকু সংঘর্ষ করিকি বুথ স্তরু মু এ সমীর মহান্তি মহাশয়, জয়নারায়ণ মিশ্র মহাশয় উভয়ঙ্কু মু পিলাদিনে দেখিছি। এমএলএ সভাপতি হবার কল্পনা, মন্ত্রী হবার কল্পনা তো দূরে থাউ, পোস্টর মারিকি স্ট্রিট কর্নর মিটিংরে ভাষণ দেইকি উপরকু আসিথিবা রাজনৈতিক কার্যকর্তা মানে, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা মানঙ্কু 307 ধারারে জেলকু পঠা যাইছে।